দেখতে দেখতে সময়টা কিন্তু একেবারে কম না, 12, 14, 15, 16 বছর, অনেক সময়, এক যুগ দেড় যুগের হিসাব। জাতীয় পার্টি এবং বিএনপির নেতারাও অনেকটা ভুলে গেছেন যে জাতীয় পার্টির ইফতার আমন্ত্রণে কবে সব শেষ বিএনপির নেতারা এসেছিলেন। সে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আপনাদেরকে বলি, জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে বিএনপির হাই প্রোফাইল টিম জয়েন করা এবং হাই প্রোফাইল টিমের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, মঈন খান, ঢাকা দক্ষিণের বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা জয়েন করা, তাদেরকে রিসিভ করা, তাদের সঙ্গে কুশল বিনিময় করা, একটা নতুন উৎসুক অবস্থা তৈরি হয়েছে যে দেড় যুগ পরে জাতীয় পার্টি বিএনপির নেতাদের জিজ্ঞেস করলে তারাও বলছেন, আব্দুল সালাম বলছেন, অনেক দিন পরে আসলাম, বছরের হিসাবটা ঠিক মনে নাই তাদের। এটা রাজনীতির মাঠে নতুন এক উৎসুক আলোচনা তৈরি করেছে। এবং কেন উৎসুক আলোচনা তৈরি করেছে সেটা হলো, কয়েকদিন আগে একটা কন্টেন্টে আমরা আপনাদেরকে বলেছিলাম, বিএনপি এখনও আশায় আছে জাতীয় পার্টির, বিএনপি এখনও জাতীয় পার্টির জন্য দরজা খোলা রেখেছে। এখন সেই প্রেক্ষাপটে আমরা যতটুকু জানি সেটা হলো, বিএনপি এবং জাতীয় পার্টি সরাসরি তাদের চেয়ারপারসন, চেয়ারম্যান বা বিএনপি মহাসচিব এই লেভেলে সরাসরি কোনো কথাবার্তা যোগাযোগ হয় না, বা হওয়ার হলেও সেটা অনেক বেশি রকম ইন্টারনাল দূত বা জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরের যারা ঘনিষ্ঠ মানুষজন এই লেভেলে, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অতি ঘনিষ্ঠ লেভেলে তারা একটা ইন্টারনাল যোগাযোগ রাখার চেষ্টা করে, এরকম কিছু বিষয় আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি সূত্র উল্লেখ করে, এবং আমরা বলেছি যে এই যোগাযোগটা তারা রাখে। 3-4 মাস আগে আপনাদের মনে থাকবে, জাতীয় পার্টি যখন, বিএনপি যখন যোগপদ আন্দোলনের জন্য গোছাচ্ছে, বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় করছে, তখন পত্রপত্রিকায় মিডিয়ায় খবর আসতে থাকে জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে, জাতীয় পার্টি কি আওয়ামী লীগ ছেড়ে বিএনপির দিকে চলে যাচ্ছে কিনা, এরকম বেশ কিছু মিডিয়া নিউজ করে। কিন্তু তখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি বেশ টেকনিক্যালি এটা এই প্রশ্নের উত্তর দেন, বেশ কৌশলে উত্তর দেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে সরকারের সমালোচনা করেছেন, তার চেয়ারম্যানশিপের উপরে যে 3 মাস স্থগিতাদেশ ছিল এর আগে পরে তিনি বিভিন্নভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা বললেও তিনি সরকারের বিভিন্ন বিষয়ের প্রতি তার সমালোচনার তীর সবসময় ছুড়ে দিয়েছেন। এরকম একটা প্রেক্ষাপটে বিএনপির দিক থেকে তখন কী হয়েছিল, বিএনপির দিক থেকে বলা হয়েছিল জাতীয় পার্টি যদি সব ঝেড়ে ঝুড়ে আসে তাহলে জাতীয় পার্টি কেন, যেই দলেই তাদের, এটা তাদের এবারের আন্দোলনের কৌশলই, যেখান থেকে যেই সরকার বিরোধী অংশের কথা বলবে তাদের সবার প্রতি তার চলতে, তাদের সবার সঙ্গে উঠতে বসতে চলতে তাদের কোনো সমস্যা নেই, সেই রকম জায়গা থেকে সবশেষ এসেও গত সপ্তাহে আমরা বলেছি যে বিএনপি জাতীয় পার্টির দরজা খোলা রেখেছে এই অনুষ্ঠানে, এই ইফতার অনুষ্ঠানে। আরেকটা দিক অনেকের কাছে চোখে পড়েছে যে এখানে তো কূটনীতিক, রাজনীতিক, এবং রাজনীতিক হচ্ছে সরকারের সঙ্গে যারা আছেন সেই রাজনীতিবিদরাও সরকার বিরোধী রাজনীতিবিদদের যে অংশ সেই অংশের সম্মিলন, প্লাস কূটনীতিক, কূটনীতিকদের প্রতিনিধি, তাদের একটা মহাসম্মেলন, মানে সমসাময়িক সময়ে এত জাঁকজমক ইফতার জাতীয় পার্টি আয়োজন করেনি। সেই জায়গায় জাতীয় পার্টির এই বিষয়টি, এবং সেখানে আওয়ামী লীগের যে প্রতিনিধি দলটি ছিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ছিলেন, বিপ্লব বড়ুয়া সহ তার 3 জনের একটি প্রতিনিধি দল ছিল জাতীয় পার্টির, বিএনপি ছিল 4 জনের প্রতিনিধি দল, এবং সেই মানুষের আগ্রহ উৎসাহের জায়গা সেখানেই তৈরি হয়েছে যে এখানে কি আর কিছু বিএনপি এই যে রাগ ভেঙে জাতীয় পার্টির আঙিনায় পাড়া দিল সেটার পেছনে আর কোনো হেতু আছে কিনা। কেন বিষয়টিতে যাচ্ছি জানেন, সেটা হচ্ছে ধরেন 2001 সালে চারদলীয় জোট সরকার যখন, জোট সরকারের বাইরে এসে জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে যায় তখন থেকে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। এই দূরত্ব বাড়তে 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 একটা পর্যায়ে একদম খাদের কিনারায় দাঁড়ায়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির বিরোধী আন্দোলন, 1/11 আসা, 1/11 পরে আওয়ামী লীগ সরকার গঠনের সময় আওয়ামী লীগকে সমর্থন দেয়া, বিশেষ করে 2013 সালের নির্বাচনে যখন জাতীয় পার্টির অসীম সাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নিল, তখন বিএনপি একেবারেই জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিল এবং নানান সময় বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে নানান রকম তিরস্কার এবং নানান রকম সমালোচনা বিএনপি করতে সেটা কখনোই ছাড়েনি, বাদ দেয়নি। এবং এই জাতীয় সংসদে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল এবং হচ্ছে জাতীয় পার্টি বিরোধী দল বিএনপির 2-4-5 জন সদস্য, এটা বাংলাদেশের জন্য এক সময় চিন্তা করলে এটা একটা মিরাকেল, মানে মিরাকেল মনে হতো, কেউ তো বিশ্বাস করতো না। আপনি যদি 2000 সালের আগে পরে এই কথা বলতেন
তাহলে দেখতেন যে আপনাকে মানুষ বোকা বলতো, আপনাকে নিয়ে হাসতো, বলতো এই লোক তো পাগল হয়ে গেছে, কি বলে বিএনপি দুই বিরোধী দলে থাকবে না, জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যাবে। কিন্তু এটাই হয়েছে এবং এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির একদম বাস্তবিক অর্থে অনেক বড় দূরত্ব তৈরি হয়েছিল। এখন প্রেক্ষাপট কোথায়কার জল রাজনীতি কোথায় গড়ায় এটা বোঝা খুব মুশকিল। জাতীয় পার্টিতে জে এম কাদেরের সঙ্গে যারা আছেন তাদের মধ্যেও একটা দ্বিধা বিভক্তি আছে। আবার এই জে এম কাদেরই চোদ্দ দলীয় জোট গঠনে তার একটা সবচেয়ে বড় ভূমিকা ছিল। জে এম কাদেরের চাকরি গিয়েছিল বিএনপি সরকারের সময়ে, জে এম কাদের চাকরি করতে একটা চাকরিজীবী নিরেট মানুষ ছিলেন, তার ভাই সামরিক শাসক থেকে তিনি রাজনীতিবিদ হয়েছিলেন, কিন্তু তিনি নীরবে নীরবে নিভৃতেই থাকতেন। তো এরশাদের ভাই হওয়ার কারণে তার চাকরিটা গিয়েছিল বিএনপি সরকারের সময়। এইরকম অবস্থায় জে এম কাদেরের অংশ একটা বড় অংশ রয়েছে যারা বিএনপির সঙ্গে কমফোর্ট ফিল করে না, তারা আওয়ামী লীগের সঙ্গে কমফোর্ট ফিল করে। জে এম কাদেরের জন্য এখন সামনে অনেক বড় চ্যালেঞ্জ, অনেক অনেক বড় চ্যালেঞ্জ। এখন এই একটি ঘটনা দিয়ে রাজনীতির সব মেরুকরণ উল্লেখ করা যায় না। যেদিকে আবার রওশন এরশাদ আছেন, রওশন এরশাদ এই ইফতার অনুষ্ঠানে যাননি এবং তিনি সর্বোত্তভাবে বর্তমান সরকারকে তিনি প্রায় সময়ই বলেন, তিনি তাদের দলের প্রতি বিরোধ আছে এটা বলেন না, তিনি প্রায় সময়ই বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভূয়সী প্রশংসা করে এগিয়ে যান। সেই ক্ষেত্রে জাতীয় পার্টির ভিন্ন কোনো চিন্তা আছে কি না এটা বেশ এই এই ইফতারের পর এবং এত বছর পর বিএনপি তার হাইকমান্ডের নির্দেশে এই ইফতারে জয়েন করার মাধ্যমে রাজনীতির মাঠে নতুন আরেক আলোচনার খোরাক জোগাল। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, আজ 3 এপ্রিল সকালবেলায় 11টার দিকে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, আজ হচ্ছে সোমবার, সেই দিন বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য ইফতারের আয়োজন করেছে। সেই ইফতারে আওয়ামী লীগ তাদের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দিয়েছে, বিএনপি সেই সম্মেলনে যোগ দেয়নি। জাতীয় সম্মেলনে দাওয়াত দেওয়ার ট্রেডিশনটা এখন পর্যন্ত আছে, একটু সৌজন্যতা আছে। এখন আজকের ইফতারে প্রমাণ হয়ে যাবে আওয়ামী লীগ এবং বিএনপির রিলেশনটা কোন জায়গায়, আবার বিএনপির সেই আয়োজনে জাতীয় পার্টির প্রতিনিধিরা কীভাবে কোন পর্যায়ে অংশ নেন সেগুলো এই ইফতার পলিটিক্সের মধ্যেই, সেই রমজানের ইফতার পলিটিক্সের মধ্যে একটা নতুন মাত্রা যোগ করেছে, এটুকু অন্তত বলা যায়। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।